হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে তাছাড়া ভালোই আছি। আর আজকে ভীষণ পরিমাণে আমার মনটা অনেকটা খারাপ, কারণ তোমরা অনেকেই জানো আমার ভিডিও, যারা দেখেছো তারা তো অবশ্যই জানো আমার দিদিরা ছিল, তো চলে যাবে আজকে, প্রায় 15 দিন থাকলো। আর এত মনটা খারাপ, মানে কি বলবো, ভীষণ খারাপ। আমার ব্লগ করতে ইচ্ছা করছিল না, তাও ভাবলাম যে না ব্লগ করি, অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। আর এখন বাজে 9:30 মতো, সকাল সকাল উঠেছি, বাড়ির সমস্ত কাজ করেছি আজকে, আমি মানে নিজের উদ্যোগেই আমি সব করলাম আজকে। আর হচ্ছে আর সমস্ত কাজ করেছি আমি বাড়ির, আজকে উঠেই স্নান করে নিয়েছি, স্নান টান করে এখন আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওরা বেরিয়ে গেলে আমরাও চলে যাবো হচ্ছে আড়নঘাটা। আমিও প্রায় 15 দিন একভাবে বাড়িতে, অনেক দিন পর বাড়িতে, এভাবে টাইম দিলাম বাড়িতে, সেভাবে আমার টাইম দেওয়া হয় না। সেই পুজোর সময় ওদের বাড়িতে ছিলাম, তোমরা তো জানোই। তারপর হচ্ছে এই অনেক দিন পর বাড়িতে টাইম দিলাম। আর কি বলবো, এই ইন্ট্রোটাই অনেক বড় হয়ে গেল। তো চলো বাবু কি করছে তোমাদেরকে দেখাই। নেবে দেখো, ফুল নেবে, কি করছে দেবো, এনাও এনাও। কি করছিস? এই রাহুল কি করছিস? এই যে যাইবো, এসে যাইবোর জন্য লঙ্কা কাটছি, লঙ্কা খাওয়াবো যাইবোকে, সেই জন্য তার সাথে একটু পেঁয়াজ দেবো, শুধু লঙ্কা পেঁয়াজ খাওয়াবো যাইবোকে, এই জন্য কাজ করছি। কাজ কর। আর এই যে দেখো আমাদের এই শিউলি গাছটাই, মানে এত শিউলি ফুল পড়ে, বাট আজকে এত কম কেন আমি জানি না, ঠিক আছে। আর আমার তো ভীষণ ভালো লাগে, ঠিক আছে, আমার একটা কানের আছে এরকম, আমার এত ভালো লাগে এই শিউলি ফুল, ভীষণ ভালো লাগে। শোনো, তোমার খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ অবশ্যই হচ্ছে, মনটা খুবই খারাপ। আজকে অনেকদিন পরে আমরা এই জন্য ভিডিও দিতে পারছিলাম না, আমরা পুষ্কির সাথে খেলছিলাম সারা দিন। লাইভে টাইভেও সেভাবে আসা হয় না, কারণ ওর সাথে আর অনেকদিন পর আমি এইভাবে বাড়িতে অনেক এক টানা থাকলাম আর কি। তোমাদের আমিও যাইনি, আমিও তো যাইনি বাড়িতে, ও যাইনি, ও এক টানা আমার সাথে রয়েছে, বেশ ভালো লাগছে, মানে ও ছিল এক টানা আমার সাথে এইভাবে, আর একটু পর চলে যাবে এই জন্য আমার, আর আমিও রেডি, আমার এই জন্য সবথেকে কষ্ট হবে আমার বেশি, কারণ সারাক্ষণ আমার কোলেই বেশি থাকে, কারো কোলে থাকে না। ওকে ভীষণ ভালোবাসি, চেনে বেশি। আমার খুব ঠান্ডা লাগছে, বুঝতে পারছো, এখন কিন্তু সবে সকাল হলো, স্নান করার পর ওকে বললাম তুই সকাল সকাল স্নানটা করে নে, কারণ একটা ভিডিও করবো, এই জন্য স্নান করে একটুও ঠান্ডা লাগছে না সত্যি কথা বলতে। স্নান করলে না শরীরের মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, ভীষণ ভালো লাগে। আর আমি দেখো এখনো বিশেষ করে সকালবেলা স্নান করি আমি এখনো, আমার ঠাকুমা তো সব সময় বলে যে সকাল সকাল স্নান করবি, হ্যাঁ সকালে স্নান করাটা বেস্ট। এই দেখো ওদের বাড়ি, এটা আমি সবাইকে বলে দিচ্ছি, ওই দেখো স্টেশন, ওই দেখো গেট পর্যন্ত লোকজন দাঁড়িয়ে আছে, দেখেছো ওই যে স্টেশন, স্টেশনও কাছে, বাস স্ট্যান্ডও কাছে, ঠিক আছে। আর এই পাশটা হচ্ছে বাজার, এইদিকে হচ্ছে বাজার, আর এই যে স্টেশনের মাঝখানে ওদের বাড়ি একদম, ওই দেখো স্টেশন দেখেছো, ওই দেখো পিছনে গেট পড়েছে তো লোকজন দাঁড়িয়ে আছে। আজকে সকালবেলা স্নান করে আমি মাথাটাও অবধি আসছে মনের দুঃখে। মেন কথা আমার মানে একটু হেয়ার ফল হচ্ছে তো, আর ভিজা চুলে মাথা আসলে মনে হয় এতগুলো চুল বের হবে, ওই জন্য আমি ভেজা চুল। চল আমার সোনা পাপাকে একটু দেখো, দেখো এই যে পাপা চলে এসেছে, সেই জন্য আসবে না আমাদের কোলে, এখন আসবে না, পাপার কোলে থাকবে এখন। দাদা বাবা আর একটু পরে তো চলে যাবা, হ্যাঁ এ বাবা, এই যে টিক 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 টিক, ওরে টিক 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 টিক, ডাকতে ডাকো 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 বাবা, ডাকো খুঁজছে এখন, খুঁজ ডাকো ডাকো, এই এই আই 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 পা, পাপা টিক 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 টিক। এই যে ম্যাডাম দুজন জন্য এসছে, ঘোরা হয়ে গেছে আজকে চলে যাবে, লজ্জা পেয়ে যাচ্ছে। এই যে এখন দেখছো তো হাসি মুখ, একটু পরে দেখবা এই যে কাদো কাদো, এই যে এইটার বেশি দেখবা, একটু পরে দেখবা, ওয়েট করো তোমরা একটু, ঠিক আছে। তো গাইস এখন বেরোনোর টাইম হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন বেরোবে তাই তো, বেরোবা তো, হ্যাঁ একটা হামি দিয়ে দাও আমাকে, একটা হামি দিয়ে দাও বাবা, চলো চলো একটু ঘুরিয়ে আসছি, একটু ঘুরিয়ে আনি চলো। কত গাড়ি কত গাড়ি, এই যে ওদের গাড়ি ওইখানে, দেখো 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 দেখো,
কি বলবো, ওদের যাওয়ার টাইম হয়ে গেছে, ভালোও লাগছে না মনটা, কি করবো। আবার হাসছিও পাপা। এই পাপা কি বুনছিস, দেখাও। ও ও হাসি, ও তো বুঝতে তো পারছে না, আর পাবে না আমাদেরকে। তো চলো আবার পরে দেখাস। তখন মানে তখন থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মানে ঘুমোচ্ছিলাম, এইমাত্র উঠলাম, উঠে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। চলো টাটা পাপা, টাটা। কত খুশি না। এই কি ভাবছিস, দেখো কি ভাবছিস, পাবি গিয়ে আমাদের, এত খুশি কেন? পাখি, হ্যাঁ পাখি, ও পাখি ধর। তো গাড়ি চলে এসছে পাপা, গাড়ি ধরবে তো, চলে এসছে। ওই যে এখন নিয়ে চলে যাবে আমাদের পাপাকে। চলো প্যাম্পু পরে আসবো, চলো চলো। এই পাপা, ও পাপা, এই যে পাপা, টাটা টাটা দাও, এন যা, ও ও দাও, আমি নিয়ে নিই, নেই হুশ, হয়েছে 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 রে। টাটা বাবা, নাও নাও না, দিতে হবে না, রেখে দাও। চলে যাও, বক 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 করছে। দাদা আমিও চলে যাই পাপার সাথে। এই যে এই যে, আমার কাছে থাকলে চুপ থাকতো, ফোনটা ধর। মনি দুজোড়া চটি দিয়ে দিয়ে দিয়েছে। টাটা বাবা, টাটা। এই যে বাবা, টাটা পাখি। দাদা এই যে 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 দাদা, দাদা দাদা দাদা, শোনা কি দেখো, দাদা 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 দাদা, চোখ মারো, চোখ মারো, তুই এসে আবার ঘুরে দেও। অনেক দিন ছিল, এই যে এখন বাইরে যাচ্ছে, আমাদের সবার মন খারাপ। পাপা দাদা, দাদা 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 দাদা, ওই যে চলে গেল, এখন বাড়ি ফাঁকা, ভাল লাগছে না, পুরো বাড়ি ফাঁকা। এখন আমরা বাড়ি ফাঁকা করে চলে যাব, থাকবে মাত্র দুইজন, তিনজন, হ্যাঁ তিনজন থাকবে। আমি সহলিও এখন চলে যাবো, কেন আমিও সুরাও এসছে, আমিও বাড়িতে যাইনি, ও যাইনি, তো আজকে বাড়িতেই চলে যাবো একটু পরে। চলো